লাগে মনে রেখো চপ শিল্প সিন্ডিকেট সারদা নারদা কান্দুনি আর রোজগারি প্রাইমারিতে রাজ্য নির্বাচনের সময় নাটকের মাধ্যমে ভোট প্রচারের নয়া পন্থা বিজেপির। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে গত এক দশকে যেভাবে একের পর এক দুর্নীতি সামনে এসেছে তা নাটকের মাধ্যমে মানুষের কাছে তুলে ধরা হবে। আগামী দেড় মাস জেলায় জেলায় ঘুরে করা হবে প্রচার। চাকরি চুরির মাধ্যমে হাজার হাজার বেকারের হাহাকার, সারদা রোজভ্যালির মতো আর্থিক প্রতারণার কারণে গরিব মানুষের সর্বশ্রান্ত হওয়া, এমনকি সম্প্রতি উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীতে নারীর সম্ভ্রম নষ্টের যে চিত্র সামনে এসেছে তাও তুলে ধরা হবে নাটকের মাধ্যমে। এছাড়াও দৈনন্দিন জীবনে সাধারণ মধ্যবিত্তদের যে বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হয় তাও তুলে ধরা হবে এই নাটকের মাধ্যমে। পথনাটকের মাধ্যমে প্রচার নতুন কিছু নয়, তবে রাজনীতিতে এর আমদানি অতীতে কখনো হয়নি। এদিকে গিয়ে পথনাটক বলতে নারাজ নাট্যদলের সদস্যরা। পথনাটিকা বামপন্থীদের বিষয় নয়, সঙ্গীত বামপন্থীদের বিষয় নয়, পথনাটিকা পথনাটিকাই, বামপন্থীরা সেটা ব্যবহার করেছে তাদের মতো করে তাদের রাজনৈতিক প্রচারের জন্য। পথে যেটা হয় সেটা পথনাটক, আমরা যেটা করছি সেটা সংঘনাট্য। যে নাট্যে কোনো নায়ক নেই, নায়িকা নেই, সমস্ত সংঘটাই নায়ক, সমস্ত সংঘটাই নায়িকা, সমস্ত দলটাই হচ্ছে তার মূল চরিত্র। নাটকের নাম দেওয়া হয়েছে ঘরে ঘরে পদ্ম। সমাজে ঘটে যাওয়া অন্যায় অপরাধ, বিশেষ করে সন্দেশখালীতে যে নারী নির্যাতনের ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর পন্থাও তুলে ধরা হয়েছে এই নাটকে। 42টা লোকসভাতেই বিধানসভা ভিত্তিক যে যে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোতে মানুষজন বেশি রয়েছেন, মানুষ বেশি করে প্রতারিত হয়েছেন, আহত হয়েছেন, তৃণমূল গণতন্ত্র মান ইজ্জত অধিকার লুট করেছে, যে ভাষা মানুষ বলতে চাইছেন, যে আলোচনা চায়ের দোকানে ট্রেনে বাসে হচ্ছে, কিংবা লুটেরা তৃণমূলের ভয়েতে মায়েরাও রান্নাঘরে যে আলোচনা করছেন সেই কথাই, কিন্তু তাঁদের কথাই আমরা আমাদের নাটকের মাধ্যমে আমাদের শিল্পীরা জ্যান্ত করে তুলবেন। গত এক দশকে শাসকের বিরুদ্ধাচারণের ফলে যে সমস্ত শিল্পীদের কর্ম রোধ করা হয়েছে মূলত সেই শিল্পীরাই এই নাটকে অভিনয় করেছেন। প্রীতিশ বন্দ্যোপাধ্যায়, রিপোর্ট, ক্যালকাটা নিউজ।